আর যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, সেই ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি b12i। এখানে মডেলটা যদি আপনাদের দেখাই, সেই ফোনের মডেলটা দেখতে পাচ্ছেন সিম্ফনি b12i। এই ফোনে আপনি ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ থাকলে সেটাকে কীভাবে ইংলিশতে কনভার্ট করবেন, অথবা ইংলিশ থাকলে কীভাবে বাংলাতে কনভার্ট করবেন, সেটা আপনাদের দেখিয়ে দিব। এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আমার ফোনটিকে অন করে দিতে হবে। আমি আমার হাতে থাকা ফোনটিকে অন করে নিচ্ছি। ফোনটি অন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লেখাই কিন্তু বাংলা হয়ে রয়েছে। দেন আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই বাংলা লেখাগুলোকে ইংলিশ করতে যাচ্ছি। এই জন্য আমাকে মেনু নামে যে অপশন রয়েছে সেই মেনুতে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশন রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে। আমি এখন এই সেটিংস নামে অপশনটাকে খুঁজে পেয়েছি। দেন এখন আমি এই সেটিংসের যে ওকে লেখা রয়েছে সেই ওকের উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পারবেন ফোন সেটিংস নামে একটা অপশন রয়েছে। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, এই জন্য ফোন সেটিংসে চলে যাব। চলে যাবার পর আমি আবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন ভাষা এবং মানসমূহ নামে একটা অপশন রয়েছে। দেন এখন আমি এটার নিচে চলে যাব। আবার যাবার পর সেটাকে ভাষা এবং মানসমূহতে সিলেক্ট করে দিব। এতে যাওয়ার পর আমি আবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এইখানে প্রদর্শন করা ভাষা যদি লেখা থাকে, এটাতে আপনি বাংলা রয়েছে, এটাকে জাস্ট আমি ইংলিশ করে দিব। ইংলিশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার যে ভাষাগুলো শো করবে সেগুলো ইংলিশ দেখাবে। আর রাইটিং ল্যাঙ্গুয়েজ কিন্তু যদি বাংলাতে বাংলা করতে চান, তাহলে রাইটিং ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি বাংলা করে দিতে পারবেন। সো গাইস, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,